হ্যালো, আসসালামু আলাইকুম। যে আর টেকনোলজি পেজে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের হাতে থাকা যে অ্যান্ড্রয়েড মোবাইলটি আছে সেটি ডিটেল সম্পর্কে কিভাবে দেখা যায়। তা আমরা সকলেই জানি অত্যন্ত সহজভাবে আমরা মোবাইলের সেটিংসে যে মোবাইলের ডিটেল সম্পর্কে জানতে পারি, যেমন এখানে সেটিংসে ক্লিক করার পর তারপর অ্যাবাউট ফোন, এখানে ক্লিক করলে আমরা আমাদের মোবাইলের ডিটেলস সবগুলো ভেসে ওঠে। তো এটি কিন্তু আসলে সঠিক পন্থা নয়। অনেক 80% সেট আছে, আমি দেখছি বিভিন্ন ক্লায়েন্ট আমাকে কমপ্লেন করছে যে অ্যাবাউট ফোনে যাওয়ার পর এখানে র্যাম দেখায় 8 জিবি, কিন্তু অরিজিনালি 2 জিবি, সেট মেমোরি দেখা 64 জিবি, সেট মেমোরি দেখে 8 জিবি। তা আবার যখন ক্যাবল লাগায় লোড করতে যায় তখন সেট মেমোরি দেখা 2 জিবি। তো এই এই সেটিংসে যে অ্যাবাউট ফোনের মাধ্যমে আপনি আপনার ফোনের ডিটেলস অরিজিনালভাবে অ্যাকচুয়ালভাবে দেখতে পারবেন, এটা 80% ফোনের ক্ষেত্রে এটা হয় না। তো এটি করার জন্য আপনার ফোনের ডিটেলস যদি আপনি অ্যাকচুয়ালি দেখতে চান, 100% অ্যাকুরেট দেখতে চান, তাহলে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর মাই ক্লিক করব। মাই সার্চ বক্সে যে মাই অ্যান্ড্রয়েড নামে একটি অ্যাপস আছে এটি ইনস্টল করে নেব। এই অ্যাপসটির মাধ্যমে যে কোনো ধরনের মোবাইলের ডিটেলস অ্যাকুরেটভাবে 100% অ্যাকুরেটভাবে আপনি দেখতে পারবেন, মোবাইলের ডিটেলস, র্যাম, রোম সব কিছু। তো আমরা অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, আমি এখানে ওপেন করছি। অ্যাপসটি ওপেন হলো, এখানে যেমন আমার মেমোরি কত এখানে শো করতেছে মেমোরি, তারপর আমরা এখানে ক্যামেরা ইনফরমেশন অ্যালো দিব, এখানে আমার ব্যাক ক্যামেরা 15.9 এবং ফ্রন্ট ক্যামেরা 24.8 মেগাপিক্সেল। এখানে কিন্তু একবারে আপনার রিয়েল ইনফরমেশনটাই শো করবে। তো আপনার মোবাইলের যে কোনো ধরনের মোবাইলের ডিটেলস যদি আপনি 100% অ্যাকুরেট চান, তাহলে অবশ্যই আপনি ওই মোবাইলের প্লে স্টোর থেকে মাই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তারপর আপনার এখানে সব কিছু ডিটেলস আলাদা আলাদাভাবে আপনি এখান থেকে দেখতে পারবেন। আর যদি আপনি আপনি যদি এভাবে সেটিংসে যে সেটিংসে যাওয়ার পর আপনি অ্যাবাউট, হ্যাঁ অ্যাবাউট ফোন, এখান থেকে যে যদি আপনি দেখেন এখানে ইনফরমেশন কিন্তু 80% মোবাইলের ক্ষেত্রে রং থাকে। সুতরাং আপনাকে অবশ্যই সেকেন্ড হ্যান্ড অথবা মোবাইল ইনটেক যে কোনো সময় মোবাইল কেনার ক্ষেত্রে অবশ্যই মোবাইলের প্লে স্টোরে যে মোবাইল কিনবেন মোবাইলের প্লে স্টোরে যে মাই অ্যান্ড্রয়েড অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে, তারপর এখান থেকে সব কিছু ডিটেল পার্ট বাই পার্ট আপনার দেখে নিতে হবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে দিবেন, এবং আমাদের পেজের সাথে ফলো করে রাখবেন। আমাদের পেজের সাথে ফলো করে রাখলে পরবর্তী টিউটোরিয়ালগুলো দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আমাদের পেজটি পাওয়ার জন্য আমরা যারা মোবাইল আপনারা ফেসবুকে সার্চ আছে যে আর টেকনোলজি পেজ দিয়ে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজটি চলে আসবে, এটিকে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরা দেখে উপকৃত হতে পারে। এটি ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী যে কোনো একটি টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।